সো ডাটা কালেকশনের আরেকটা কাজ আসছে মাইক্রোকার্সের নতুন, খুবই ভালো। সেটা হচ্ছে দেখুন, এখানে আমরা দেখতেই পাচ্ছেন বিল্ডিং এলিমেন্ট রেজিস্ট্রেশন। এখানে আমি তিনটে কাজ করেছিলাম, তিনটে কাজেরই খুব ভালো পেমেন্ট আছে। দেখুন কাস্টমার তো 12%, যেখানে বোনাস হিসেবে আমাকে 300 এক্সট্রা দেওয়া হয়েছে। সো এই কাজটা কীভাবে করা যায় সেটা আজকে আপনাদের দেখাবো। সো চলুন শুরু করা যাক। কাজটা অ্যাডমিট করার পর এখানে দেখবেন একটা গো টু অপশন আছে। গো টু অপশনে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কটা আপনার নতুন একটা ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে স্টার্ট টিউটোরিয়াল করে দিবেন। দেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, দেখুন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে উইন্ডো, একটা হচ্ছে ডোর। সো উইন্ডোটা সিলেক্ট করে এখানে যে জানলা কটা আছে সেগুলো আপনাকে এরকম একটা ক্লিক করে আপনাকে সবগুলো জানলা সিলেক্ট করে দিতে হবে। সো এখানে যে জানলাগুলো আছে সেটা আমি সবগুলো একসাথে সিলেক্ট করে দিবেন। দেন এখানে আমার একটা দরজা বাকি আছে, সো আমি ডোর অপশনটা ক্লিক করে এখানে একটা ডোরটা ক্লিক করে দিলাম। সো এখান থেকে আমি রেড সার্কেলটায় ক্লিক করব এবং এই যে জানলাটা আছে এটা একটু সরিয়ে দিব। দেন আমার সামনে এরকম কয়েকটা অপশন আসবে। সো আমি প্রত্যেক জানলাগুলো দেখুন ঠিক জায়গায় পাতানো হয় না, সো আমি যে কয়টা উল্টা পাল্টা আছে সেগুলো একটু আমি এরকম ঠিক করে দিব। চাইলে এগুলো ইউজ করতে পারি, এগুলো ক্লিক করে উপর নিচে করা যায়। এখান থেকে দেখুন কন্টিনিউ অপশন আসবে, দেন আমি এটা কন্টিনিউ করে দিব। সো এখান থেকে মেইন কাজ আমাকে শুরু করতে হবে, দেন আমি স্টার্ট টাস্ক করে দিব। করার পর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে, দেখুন এখানে উইন্ডো অথবা ডোর যেটাই আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। সো এটা যেহেতু উইন্ডো, আমি উইন্ডো অপশনটা ক্লিক করে আমি উইন্ডোটা সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে এইগুলো একটু সরিয়ে ঠিক করে নিলাম যে ঠিক জায়গা মতো আছে কি না। সো দেখুন এখানে আমাকে বলতেছে যে প্লিজ, আমি যখন সাবমিট করতে যাবো এখানে আমাকে বলছে যে প্লিজ মুভ অল উইন্ডোজ ফর সাবমিটিং। সো আমি এগুলো ইউজ করে একটু সরালাম, দেখুন তাও কিন্তু আমার কাজটা সাবমিট হচ্ছে না। সো আবার একটু ট্রাই করি, তাও হচ্ছে না, যেহেতু হলো না। সো আমি একটা কাজ করি, এই যে আমার জানলাটা আছে এই জানলাটা আমি একটু আলাদাভাবে সরিয়ে অনেক জায়গায় ঘুরিয়ে এনে এখানে জাস্ট ঠিক করে দিব। এখানে একটু বলি যে এখানে যেহেতু আমার একটা জানলা ছিল, আপনাদের ক্ষেত্রে অনেকগুলো হয়তো জানলা আসতে পারে বা দরজা আসতে পারে। সো যখন দেখবেন যে সাবমিট করতে গেলে এরকম আসছে সাবমিট হচ্ছে না, আপনারা যে কয়টা জানলা বা দরজা আছে সবগুলো হচ্ছে এরকম আলাদা আলাদাভাবে নাড়িয়ে দিবেন, নাড়িয়ে নাড়িয়ে আবার ঠিক অপশনে বসিয়ে দিবেন। দেন এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, দেখবেন সাবমিটের অপশন চলে আসছে। সো এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পরে দেখবেন আপনাদের সামনে একটা ভি কোড চলে আসছে, এখান থেকে আপনারা কপি ভি কোড টু ক্লিপ বোর্ড এই জিনিসটা করে নেবেন, ওকে করে নেবেন। দেন মাইক্রোকার্সে চলে আসবেন এবং এখান থেকে ভিকোডটা পেস্ট করে কাজটা কনফার্ম করে দিবেন, মানে সাবমিট করে দিবেন। এখান থেকে আপনারা কাজটা চাইলে ডু টাস্ক অ্যাগেন দিয়ে আবারও করতে পারেন, মানে আপনারা এই কাজ আরও তিনবার করতে পারবেন। সেখান থেকে স্টার্ট টিউটোরিয়াল দিয়ে আমাকে কী করতে হবে, প্রথমত আমাকে এই জানলাগুলো সব সিলেক্ট করে নিতে হবে। আমি একে একে সব জানলাগুলো সিলেক্ট করে নিতেছি। সবগুলো জানলা সিলেক্ট করার পরে ডোরটা আমি সিলেক্ট করে ডোরটা আমি সিলেক্ট করে দিব। দেন আমাকে কী করতে হবে, রেড সার্কেলটা ক্লিক করে এদিকে ওদিকে একটু নাড়াতে হবে। দেন এখান থেকে এগুলোর যে কোনো একটা একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন একটা কন্টিনিউ অপশন চলে আসছে, কন্টিনিউ করে দিব। এখান থেকে স্টার্ট টাস্ক করে দিব। দেন এখান থেকে আমি আবার একইভাবে উইন্ডোটা ক্লিক করে যে কটা উইন্ডো আছে সে কটা উইন্ডোজ আমি সিলেক্ট করে দিব। উইন্ডো আপনারা কীভাবে সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করবেন তাহলে উইন্ডো সিলেক্ট হয়ে যাবে। সো নিচের এই দুটো আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা দেখুন আমি কাজটা সাবমিট করতে যাই, কাজটা সাবমিট করতে যাওয়ার পরে আমাকে একইভাবে বলছে যে সব কয়টা উইন্ডো আপনাকে নাড়াতে হবে। সো আমি আলাদা আলাদাভাবে সবগুলো উইন্ডো সিলেক্ট করে একটু নাড়িয়ে দিতেছি, এটা একটু সিলেক্ট করলাম, দেন সাবমিট অপশন ক্লিক করলাম, হ্যাঁ বলতেছে যে হ্যাঁ এবার আপনি সাবমিট করতে পারেন। সো আমাকে কী করতে হবে, প্রথমে হচ্ছে জানলাগুলো নাড়াতে হবে, দেন আমাকে এখানে যে কোনো একটি ক্লিক করতে হবে, দেন সাবমিট করে এখান থেকে রিপোর্টটা কপি করে ম্যাকওয়ার্সে এসে পেস্ট করে দিব। সো এটাই।